মধ্যবিত্তের মাথায় হাত, আবারও বাড়তে পারে দেশের বাজারে সোনার দাম। গত 24 আগস্ট সোনার দাম দেশের ইতিহাসে প্রথমবারের মতো লাখ টাকা ছাড়ালো। সেই সময় সোনার দাম বাড়ার কারণ হিসেবে জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা এবং পাকা সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সেই কারণে সোনার দামের সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে জুয়েলার্স সমিতি। জুয়েলার্স সমিতি আরও জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়। তবে বন্ধুরা, বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে, সে কারণে অনুমান করা যায় দেশের বাজারে সোনার দাম বাড়তে পারে। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে দিব, বর্তমানে প্রতি এক আনা, প্রতি এক গ্রাম, প্রতি 14 আনা এবং প্রতি এক ভরি সোনার বর্তমান দাম কত টাকা। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে বর্তমান সোনার দামটা জেনে নিন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সর্বপ্রথম সোনার দাম, সোনার বিভিন্ন ধরনের পরামর্শ এবং সোনার ডিজাইন পেতে, তাহলে বন্ধুরা জেনে নিন। বন্ধুরা, প্রথমে জানিয়ে দেবো প্রতি ভরি সোনার দাম কত টাকা। বন্ধুরা, আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় 109.59 টাকা এবং স্বর্ণের হিসাব অনুযায়ী 11.664 গ্রাম সমান এক ভরি। সেই হিসাব অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট প্রতি এক ভরি ঘন সোনার দাম 101,244 টাকা। 21 ক্যারেট হলমার্কৃত প্রতি এক ভরি ঘন সোনার দাম 96,636 টাকা। 18 ক্যারেট হলমার্কৃত প্রতি এক ভরি ঘন সোনার দাম 82,814 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরি সোনার দাম 69,051 টাকা। বন্ধুরা, এটা ছিল প্রতি এক ভরি সোনার দাম। এখন জানিয়ে দেব প্রতি 14 আনা সোনার দাম কত টাকা। 22 ক্যারেট হলমার্কৃত প্রতি 14 আনা ঘন সোনার দাম 88,588 টাকা। 21 ক্যারেট হলমার্কৃত প্রতি 14 আনা ঘন সোনার দাম 84,556 টাকা। 18 ক্যারেট হলমার্কৃত প্রতি 14 আনা ঘন সোনার দাম 72,462 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি 14 আনা ঘন সোনার দাম 60,419 টাকা। বন্ধুরা, এটা ছিল প্রতি 14 আনা সোনার দাম। এখন জানিয়ে দেব প্রতি 1 আনা সোনার দাম কত টাকা। 22 ক্যারেট হলমার্কৃত প্রতি 1 আনা ঘন সোনার দাম 6,327 টাকা। 21 ক্যারেট হলমার্কৃত প্রতি 1 আনা ঘন সোনার দাম 6,039 টাকা। 18 ক্যারেট হলমার্কৃত প্রতি 1 আনা ঘন সোনার দাম 5,175 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি 1 আনা ঘন সোনার দাম 4,315 টাকা। বন্ধুরা, এটা ছিল প্রতি 1 আনা সোনার দাম। এখন জানিয়ে দেব প্রতি 1 গ্রাম সোনার দাম কত টাকা। 22 ক্যারেট হলমার্কৃত প্রতি 1 গ্রাম ঘন সোনার দাম 8,680 টাকা। 21 ক্যারেট হলমার্কৃত প্রতি 1 গ্রাম ঘন সোনার দাম 8,285 টাকা। 18 ক্যারেট হলমার্কৃত প্রতি 1 গ্রাম ঘন সোনার দাম 7,100 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি 1 গ্রাম গহনা সোনার দাম 5,920 টাকা। বন্ধুরা, আপনারা যদি সোনার গহনা তৈরি করেন, তাহলে এই দামের সঙ্গে সরকার নির্দেশিত 5% ভ্যাট এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতি নির্ধারিত সর্বনিম্ন 3,499 টাকা মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজোস। বন্ধুরা, আপনারা যদি সোনার গহনা তৈরি করেন, হলমার্কৃত সোনার গহনা তৈরি করবেন, তাহলে সেটা আপনি বিক্রি করতে গেলেও দামটা ভালো পাবেন, আর ভেঙে অন্য কোনো জিনিস তৈরি করলেও আপনি ভালো স্বর্ণটা পাবেন। আর যখন আপনি হলমার্কৃত সোনার গহনা দোকান থেকে কিনে নিয়ে আসবেন, তখন আপনি সঙ্গে করে হলমার্কের মেমো নিয়ে আসবেন। বন্ধুরা, আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন বা সোনার দামটা জানতে পেরেছেন। আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।